नमस्कार, आप देख रहे हैं एचबीएन न्यूज। पुरुलिया जिले के बागमुंडी पुलिस स्टेशन के कालीमाटी क्षेत्र के निवासियों ने पक्की सड़क की मांग की है। उन्होंने कहा है कि 5 वर्षों से सड़क खराब है, जिसको लेकर आगे कहा कि दुर्गा पूजा से पहले बुर्दा कालीमाटी चौक से कालीमाटी गांव तक एक पक्की सड़क बनाई जाए। पुरुलिया जिले के बागमुंडी पुलिस स्टेशन के कालीमाटी क्षेत्र के निवासियों ने पक्की सड़क की मांग की। बागमुंडी ब्लॉक के कालीमाटी गांव के मुख्य सड़क के संचार मार्ग की जर्जर हालत है। बागमुंडी ब्लॉक के तृणमूल युवा अध्यक्ष मानस मेहता, बागमुंडी ब्लॉक के अध्यक्ष काशीनाथ मांझी ने कहा कि कालीमाटी चौक से कालीमाटी गांव की सड़क लगभग 500 मीटर लंबी है। इस बुर्दा कालीमाटी पंचायत में कांग्रेस और वाम मोर्चा द्वारा चलाया जाता है, लेकिन पंचायत के मुखिया इस मुख्य मार्ग पर कोई प्रतिक्रिया नहीं दे रहे हैं। काली माटी के अलावा ये सड़क सरजू मातू, सेरेंगेटी, मोनिया, बांधाडी सहित कई गांवों से जुड़ी हुई है। बागमुंडी झालदा पुरुलिया की मुख्य सड़क है। ये सड़क जो 5 वर्षों से खराब है, कभी एक पक्की सड़क थी और खोदी गई थी। 2 मिनट में सड़क पार करने में लंबा समय लगता है, इसलिए कई स्थानीय लोग समय पर बस ट्रेन नहीं पकड़ पाते हैं। जब पश्चिम बंगाल की सुप्रीमो ममता दीदी कहती है कि सभी गांव की सड़कों को पक्का किया जाए, हम लोग भी चाहते हैं कि दीदी का सपना पूरा हो, इसलिए हमारी मांग है इस सड़क को दुरुस्त किया जाना चाहिए। ब्यूरो रिपोर्ट, एचबीएन न्यूज। আজকে আপনাদের কাছে একটি রাস্তার বেহাল দশা খুলে ধরব। আজকে পুরুলিয়া জেলার যে বাগমুন্ডির ব্লকের যে কালীমাটি মোড়ের যে প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত যে রাস্তায় খানাখন্দ সৃষ্টি হয়েছে, তা কিন্তু প্রশাসন থাকতেও তাদের কিন্তু চোখে উঠে আসেনি, কিন্তু তারা কোনো ব্যবস্থা করেনি। বহুদিন ধরে মানুষ এই এলাকায় ভুগছেন সেই রাস্তার বেহাল দশা নিয়ে। আজকে তারই উদ্দেশ্যে বুর্দা কালীমাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে একটি পথসভা ও পথবিক্ষোভের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস। এদিন এই পথসভাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকে ব্লক সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতি কাশীনাথ মাঝি এবং ব্লক যুব সভাপতি মানস মেহতা ছিলেন অন্যান্য নেতৃত্ববর্গ। এ সম্পর্কে আপনারা আজকে কি বলবেন? আজকে বোর্দা কালীমাটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এবং তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন পথসভা করলাম। এর মূল উদ্দেশ্য কালীমাটি মোড় থেকে কালীমাটি গ্রাম যাওয়ার এই যে 1/2 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা খানাখন্দে ভরে গেছে। মানে এত গর্ত রয়েছে মাঝে মধ্যে প্রায় জায়গাতেই এবং সেটা জলে ভরে আছে। রাস্তাটা কাঁচা রাস্তা এবং জলে ভরে আছে, অতএব সামনে কতটা গর্ত রয়েছে জলের জন্য বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতিতে এই রাস্তা দিয়ে এই আশপার্শ্ববর্তী 6-7টা গ্রামের হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করছে। কালীমাটি হোক, বান্তি হোক, বাগতি হোক, সেরেঙ্গি হোক, মাউনিয়া হোক, সাজুমাতি হোক, পারম্পরিক এই সমস্ত গ্রামের লোক এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, বড় সড় বিপদ হতে পারে, অ্যাম্বুলেন্স যাওয়ার পথে সমস্যা হচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে তার সমস্যা হচ্ছে, সবজি নিয়ে কেউ সুইসা মার্কেট যেতে চাইছে সেখানে সমস্যা হচ্ছে, বাজার বসে এখানে প্রতি বৃহস্পতিবার একটা বড় সড়ক তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এবং এইখানেই আমাদের এই কালীমাটি গ্রামেই রয়েছেন স্থানীয় যিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার বাস অথচ তিনিই নাকে তেল নিয়ে ঘুমাচ্ছেন। তার পাশের রাস্তা এত বেহাল দশা, তার সারা এর কোনো পথ। আমি বলছি রাস্তাটা না তৈরি করুন, আপনি মেরামতির ব্যবস্থা তো করতে পারেন। গ্রাম পঞ্চায়েতে এত লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা বিভিন্নভাবে কাটমানি খাচ্ছেন, একটু রাস্তা সারাই করার আপনাদের ক্ষমতা নেই? স্থানীয় বিধায়ক রয়েছেন 9 বছর ধরে, এমপি রয়েছেন আমাদের, পঞ্চায়েত সমিতির কর্মা দক্ষর বাড়ি এই সামনের গ্রামেই, কালীমাটির পরের বান্তি গ্রামেই, পঞ্চায়েত সমিতি থেকে না হোক, এমপি থেকে না হোক, এমএলএ থেকে না হোক, প্রধান থেকে, তাহলে কোথার থেকে রাস্তাটা সারাই হবে? এই দাবি নিয়ে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করলাম, প্রথম সভা করলাম। আমরা জনগণের স্বার্থে, জনগণের যাতে অসুবিধা না হয় তার স্বার্থে আমরা এই দাবিটা তুলে দিলাম। আমরা একটা গণস্বাক্ষরও করলাম, সেই স্বাক্ষর আমরা বিডিও ডিএমএ মারফত পাঠাবো। আমরা তাই গণদাবিটা তুলে দিলাম যাতে জনগণের চলাচলের ক্ষেত্রে কোনো বাধা না পড়ে, কোনো বিপদের সম্মুখীন না হয়, তাই সেটাই আজকের এই বিক্ষোভ প্রদর্শনের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম মানস মেহতা, বাগমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे एचबीएन न्यूज़।